স্বাগত জানাচ্ছি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিবিসি নিউজের আয়োজন আপনার ভাবনায় নিবেদন করছে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পথে এগুচ্ছে গোটা জাতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে গেছে। এ নিয়ে পক্ষে বিপক্ষে রাজনৈতিক দলগুলো সরব। আন্দোলনরতরা একের পর এক হরতাল অবরোধ দিচ্ছে। সহিংসতাও হচ্ছে, সেটার পেছনেও কিন্তু নির্বাচন। আর সরকারি সহ বেশ কয়েকটি দল প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের। বিদেশিদের দৌড়ঝাঁপ সেই একই কারণে। এসবের মধ্যেই সাধারণ মানুষের চিন্তা, ভোট হবে তো, হলে সেটা কিভাবে। এমন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ডিবিসি নিউজও নানা আয়োজন করেছে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরেই। তাই আপনি অর্থাৎ ভোটার, অর্থাৎ সাধারণ মানুষ, তাদের চিন্তার খোরাক জোগানো, সঙ্গে আপনার চিন্তা অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া আমাদের এই আয়োজনের লক্ষ্য। আপনার ভাবনার আজকের বিষয় ঠিক করেছি, জোটে ভোট করলে মার্কা কী হবে। আপনার ভাবনার আজকের অতিথি জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। শেখ শহীদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আপনার ভাবনায়। আপনার সঙ্গে আমরা আলোচনা করব, আপনার মূল্যবান মন্তব্য শুনব, কিন্তু তার আগে আমরা সাধারণ মানুষের কিছু মন্তব্য জেনে নিতে চাই। আপনারা দেখছেন ডিবিসি নিউজের আয়োজন আপনার ভাবনা। আমরা আজকের আপনার ভাবনার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গেল সন্ধ্যায় বিষয়টি জানিয়ে দিয়েছিলাম। আপনাদেরকে ধন্যবাদ মতামত জানানোর জন্য। এসব মতামত থেকে কয়েকটি আমরা নির্বাচন করেছি, সেগুলো এখন দেখে নেব। মানিক হোসেন মানিক, তিনি বলেছেন, জোটের যে দল যেখানে নমিনেশন পাবে তার যে মার্কা, এই মার্কাই থাকবে। জোটের অন্য যারা শরীকে থাকবে ওইখানে তারা জোটের অন্য কোনো মার্কায় নির্বাচন করতে পারবে। এমডি আরিফুল ইসলাম বিজয় বলেছেন, নির্বাচনে জোট গঠন করলে জোটের যে কোনো দলের মার্কায় সবাই নির্বাচন করতে পারবে, তবে তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আবেদন করতে হবে। এরপরে শাহ মোহাম্মদ তাজ, তিনি বলেছেন, জোটগুলোর সুনির্দিষ্ট মার্কা থাকলে ভোট প্রদান সহজ হবে। নাদিম মারজান, তিনি বলেছেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে মার্কা বিষয় নয়, মার্কা হাতে ঘোড়া যাই হোক, ভোট কি স্বচ্ছ হবে। আমরা সাধারণ মানুষের মন্তব্য দেখে নিলাম, এখন আমরা কিছু ভিডিও মন্তব্য শুনে নেব। ভিডিও মন্তব্যগুলো আমরা হোয়াটসঅ্যাপে করার জন্য অনুরোধ করেছিলাম দর্শকদের, সেটা দেখে নিতে চাই। জন্য আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি, জোটের জন্য আলাদা একটা আপনার একটা প্রতীক দিলে তাহলে তাদের মূল দল এবং শরিক দল তারা বুঝতে পারবে তাদের আপনার হলো তাদের ভোট সংখ্যা, মানুষের প্রতিফলন এবং মানুষের আশা, মানুষের ইয়েটা ফুটে উঠবে আলাদা একটা প্রতীক মিলে। রাজনৈতিকভাবে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন দিয়ে নিয়ে এসেছে এবং যে মার্কা নিয়ে নির্বাচন নিবন্ধন করে এসেছে, জোটবদ্ধভাবে নির্বাচন করলেও তার নিজস্ব দলীয় যে প্রতীক বা মার্কা সেটি দিয়ে নির্বাচন করা উচিত। সকল জোটের সকল দল সকল কর্মী সমর্থকরা তাকে সহযোগিতা করবে, তার নেতৃত্ব দিবে, কিন্তু তার দলের অস্তিত্ব টিকানোর জন্য মানুষের কাছে সে তার প্রতীকে নির্বাচন করলে সেটি গ্রহণযোগ্য হয় বলে মনে হয়। এই বড় দুটি দলের আবেগ আছে এবং এই দুটি মার্কাকে সারা বাংলাদেশের মানুষই চিনে, এক বাক্যে চিনে। ভোটটা অনেক সময় স্থানীয় প্রার্থী পায় না, ভোটটা পান হলো দলীয় প্রধান, যিনি তিনি আসলে ভোটটা পান। আর এখানে ভোটটা দলীয় প্রধানকে দেন মার্কা দেখে। শিক্ষা দিয়ে আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, আমরা আসলে আমাদের আবেগ দিয়ে গণতন্ত্রকে এখনও এখানে চালিয়ে নিয়ে যাচ্ছি। এই জন্য হুট করে মার্কা পরিবর্তন করলে আসলে এটা ফলপ্রসূ হবে না। আমরা ভিডিও মন্তব্যগুলো দেখে নিলাম। আপনারা দেখছেন ডিবিসি নিউজের আয়োজন আপনার ভাবনা। এবার জানাবো বাংলাদেশের জোট রাজনীতির ইতিহাসের আদ্যোপান্ত। বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের বাঙালিরা প্রথম যে রাজনৈতিক জোটের সাথে পরিচিত হয় সেটি ছিল যুক্তফ্রন্ট। 1954 সালের নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করার জন্য 1953 সালের 14ই নভেম্বর যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট 21 দফা ইশতেহারের সবগুলো দাবি পূর্ব পাকিস্তানের অধিকার ও মুক্তির সাথে সরাসরি সংশ্লিষ্ট ছিল। এই নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা, মুসলিম লীগের ছিল হারিকেন। প্রথম জাতীয় সংসদ নির্বাচনের আগে ভাসানীর নেতৃত্বে সাত দলীয় জোট গঠন হয়। নির্বাচিত অনুষ্ঠান হওয়ার দেড় মাসের মাথায় তিন দফা দাবিতে ভাসানীকে নেতা করে আরেকটি জোট গঠন করা হয়।
1973 সালের 20 এপ্রিল সিরাজ শিকদার সমমনা 11টি সংগঠনকে সাথে নিয়ে গঠন করে জাতীয় মুক্তি ফ্রন্ট। পরের বছর 14 এপ্রিল ভাসানীকে চেয়ারম্যান করে সর্বদলীয় যুক্ত ফ্রন্ট নামে আরেকটি জোট গঠিত হয়েছিল। 1973 সালের নির্বাচনের পরে আওয়ামী লীগের সাথে ন্যাপ মুজাফর সমর্থিত ও সিপিবির একটি সমঝোতা হয় এবং একই বছর অক্টোবর মাসের 14 তারিখে তারা গঠন করে গণ ঐক্য জোট। 75-এ জাতির জনকের সপরিবার নির্মম হত্যাকাণ্ডের পর দেশে অপ্রত্যক্ষভাবে সেনা শাসন চালু হয়। প্রত্যক্ষ সেনা শাসন চালুর এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রে চলে আসেন। 1978 সালে রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাগদল, মুসলিম লীগ সাহাজি সমর্থিত, ন্যাপ ভাসানী, ইউনাইটেড পিপুলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টির সমন্বয়ে জাতীয়তাবাদী যুক্ত ফ্রন্ট গঠন করে জেনারেল জিয়া স্বয়ং ফ্রন্টের চেয়ারম্যান হন। আওয়ামী লীগ, সিপিবি, জাতীয় জনতা পার্টি, ন্যাপ মুজাফর সমর্থিত, গণ আজাদী লীগ ও পিপলস পার্টির সমন্বয়ে গঠিত হয় গণতান্ত্রিক ঐক্য জোট। এই জোট থেকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করা হয় জেনারেল এম এ জে ওসমানীকে। জিয়ার আমলেই 5টি বামপন্থী দলের সমন্বয়ে মোহাম্মদ তোয়াহা একটি জোট গঠন করেন এবং আওয়ামী লীগ 10 দলের সমন্বয়ে আরেকটি জোট গঠন করে। কিন্তু এই দুটি জোট রাজনীতি বা সরকার বিরোধী আন্দোলনে কোনো ভূমিকা রাখতে পারেনি। আপনারা দেখছেন ডিবিসি নিউজের আয়োজন আপনার ভাবনা। আগেই জানিয়েছি আমাদের আজকের অতিথি হিসাবে যুক্ত আছেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম। শেখ শহীদুল ইসলাম, আপনি তো আমরা কিছু তথ্য পড়ছিলাম সেটা শোনাচ্ছেন নিশ্চয়ই, এবং সাধারণ মানুষ যে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে তাদের যে মন্তব্য সেগুলো আমি পড়েও শোনাচ্ছিলাম, আমরা শুনছিলামও ভিডিও মন্তব্যগুলো। আপনার কাছে প্রশ্ন, যে বড় দলগুলো ছাড়া ছোট ছোট যেসব দলগুলো আছে সেগুলো কীভাবে নির্বাচনে আসলে ভালো হয়, জোটে ভোট করলে তাদের মার্কা কী হওয়া উচিত, আপনার কাছে কী মনে হয়? দেখুন, আপনি ইতিমধ্যে জোটের যে ইতিহাস সেটা দর্শক শ্রোতাদের জানিয়েছেন। আর জোট আমাদের দেশে রাজনৈতিক জোট দুইভাবে গঠিত হয়। একটা জোট গঠিত হয় আদর্শিক জোট, যে জোটটা নির্বাচনী জোট নয়, যে জোটটি গঠিত হয় কোনো একটি সুনির্দিষ্ট আদর্শের ভিত্তিতে। যেমন আমাদের এই 14 দলীয় জোট, এটা কিন্তু নির্বাচনী জোট নয়। নির্বাচন যখন থাকে আসে তখনও এই জোট থাকে, নির্বাচন নেই তখনও এই জোট থাকে। এই জোট আমরা গঠন করেছিলাম মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধকে প্রতিষ্ঠিত করার জন্য, দুই নম্বর হলো গণতান্ত্রিক সাংবিধানিক ধারাটাকে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য, এবং তৃতীয়ত হলো যে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক যে ন্যায় বিচার প্রতিষ্ঠা সেটার লক্ষ্যে। তো সেজন্য এই যে আমাদের 14 দলীয় জোট, এটাকে ঠিক নির্বাচনী জোট বললে ভুল হবে। এটা একটি আদর্শিক জোট, এবং এই নির্বাচনের সময় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি জোটভুক্ত দলগুলো একসঙ্গে নির্বাচন করব, এবং আমরা আমাদের যে লক্ষ্য জোট গঠনের সেই লক্ষ্য পূরণের জন্য আমরা একযোগে নির্বাচন পরবর্তীতেও কাজ করব। তো সেজন্য আমি মনে করি যে নির্বাচনে আপনার মার্কার ব্যাপারটা হলো যে এটা আমাদের দেশে প্রচলিত আছে যে মার্কার প্রয়োজন হয়, কারণ আমাদের দেশে শিক্ষিতের হার বা মানুষের যে সচেতনতার যে স্তর, সেই স্তর অতটা উঁচুতে নয়, সেজন্যই আমাদের দেশে মার্কার প্রয়োজন হয়, এবং এই মার্কার প্রয়োজন উন্নত দেশগুলিতেও আছে। এখন আমরা এই মার্কাটা ঠিক করেছি এবার, যে আমাদের দলগুলো তাদের ইচ্ছা মতন যে সংরক্ষিত প্রতীক আছে, মার্কা আছে, সে মার্কা তারা গ্রহণ করতে পারে। আমাদের দল, আমরা ব্যক্তিগতভাবে, আমরা আমাদের দলগতভাবে মনে করেছি যে আমাদের মার্কা যেটা প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, তার মার্কা যেটা আছে নৌকা, সেই নৌকা প্রতীক আমরা নিব, এবং নির্বাচন কমিশনের যে আরপিও বা জনপ্রতিনিধি আদেশ, এই আদেশ অনুযায়ী 3 দিনের মধ্যে নির্বাচন ঘোষণার এটা জানিয়ে দিতে হবে নির্বাচন কমিশনকে। আমাদের দলের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছি
যে আমরা নৌকা প্রতীক নিয়ে আগামী নির্বাচনে আমাদের দল অংশগ্রহণ করবে চোদ্দ দলীয় জোটের অংশ হিসেবে। জি, এখানে একটা প্রশ্ন করতে চাই যে পাঁচ বছর পর পর বাংলাদেশে নির্বাচন হচ্ছে এবং এটা বেশ বড় একটা বিষয়, পাঁচ বছর পর পর মানুষ, সাধারণ মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচন করছে, সেই জায়গাটা একটা রাজনৈতিক দলের জন্য নিজের মার্কা বাদ দিয়ে অন্য যে কোনো দলের মার্কা নিয়ে নির্বাচন করাটা তাদের অস্তিত্বের সংকট তৈরি করে কিনা? দেখুন, আমি মনে করি যে এটা করে না, করে না এই জন্য যে আমাদের দল, আমাদের দলীয় নিজস্ব কর্মসূচি এবং আমাদের দলীয় নিজস্ব লক্ষ্য আছে। সেই লক্ষ্য থাকলেও যখন আমরা একটা ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ হই, তখন আমাদের লক্ষ্য থাকে যে প্রথমে ওই ন্যূনতম কর্মসূচিটাকে বাস্তবায়ন করা। যেরকমে আমি বলেছিলাম আমার বক্তব্যের শুরুতে যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধ, একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন, তারপরে আমাদের অর্থনৈতিক উন্নয়ন, সাংবিধানিক ধারাকে অব্যাহত রাখা, এই লক্ষ্যগুলো অভিন্ন লক্ষ্য। এই লক্ষ্যের পরে যখন আমাদের দেশ অগ্রসর হবে, এই লক্ষ্যগুলো অর্জিত হওয়ার পরে, তখন হয়তো আমাদের এই জোট একসঙ্গে নাও থাকতে পারে, কিন্তু এই লক্ষ্য অর্জন করার জন্য একই ধরনের মার্কা, একই ধরনের যদি প্রতীক আমরা ব্যবহার করি, তাহলে জনগণের জন্য আমাদের এই জোটকে চিহ্নিত করতে তাদের সুবিধা হয়। কারণ আমরা খুব সচেতনের বিষয় যে আওয়ামী লীগ আমাদের দলের এই জোটের মধ্যে সবচেয়ে বড় দল, কেবল জোটের মধ্যে নয়, আমাদের এই বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল এখন আওয়ামী লীগ এবং বৃহত্তম বটে। সুতরাং আমরা আওয়ামী লীগের যে প্রতীক, সেই প্রতীক নিলে একটা মোটামুটিভাবে এটা স্থিরকৃত হয়ে যায় যে আমাদের দেশে আমরা কোন বিভক্তির এই মাঝে, আমরা কোন বিভক্তির মাঝে আছি। সুতরাং এটা আমার মনে হয় যে আমাদের আদর্শ, আদর্শিক সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক। জি, আমার হাতে সময় খুব অল্প, এক মিনিটের মধ্যে আপনি যদি আমাকে একটু বলেন যে অবশ্যই সমমনা দলগুলো নিয়ে জোট হয়, কিন্তু তারপর আপনি বলছিলেন যে সারা বছর আপনাদের যে কার্যক্রম থাকে সেটা নিশ্চয়ই আপনাদের প্রতীক নিয়েই থাকে, সাধারণ মানুষের কাছে আপনারা যে কার্যক্রমগুলো নিয়ে যান, তো ভোটের সময়, পাঁচ বছর পরে এসে ভোটের সময় যখন সাধারণ মানুষ, আপনার এলাকার মানুষ যখন দেখবে যে আপনি অন্য একটা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, সেটা কোনো ধরনের সমস্যা বা দ্বন্দ্ব তৈরি করে কিনা সাধারণ মানুষের মধ্যে? আমার মনে হয় করে না, কারণ আমাদের দেশের লোকেরা খুবই রাজনৈতিক সচেতন এবং এ পর্যন্ত যতগুলো সাধারণ নির্বাচন হয়েছে, আমরা আমার যে রাজনৈতিক ধ্যান ধারণা এবং আমি যেভাবে রাজনীতিকে মূল্যায়ন করি, সেই মূল্যায়নে দেখেছি যে আমাদের দেশের সাধারণ মানুষ কখনো ভুল রায় দেয় নাই। সুতরাং আমার মনে হয় যে এই এই যে আমাদের মার্কা এবং আমাদের যে চলার পথ, এটা আরো সংহত হয় যদি আমরা একটা অভিন্ন মার্কা নিয়ে নির্বাচন করি এবং জনগণের পক্ষেও আমাদেরকে চিহ্নিত করতে সুবিধা হয়। জি, অসংখ্য ধন্যবাদ শেখ শহীদুল ইসলাম আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং ডিবিসির অগণিত দর্শক শ্রোতাকে আমাদের অভিনন্দন। জি, ধন্যবাদ। আপনার ভাবনা থেকে নিচ্ছি একটা বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের আয়োজন আপনার ভাবনায়। নিবেদন করছে আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংস। এবার জানাবো এরশাদ পরবর্তী বাংলাদেশে জোট রাজনীতির আত্মপান্ত। 1991 সালে আওয়ামী লীগ তার শরিক আট দলগুলোর সাথে আসন ভাগাভাগির প্রশ্নে ঐক্যমত্য হতে না পারায় জোট থেকে দলগুলো বেরিয়ে গিয়ে বামফ্রন্টের পাঁচ দলের সাথে মিলে গণতান্ত্রিক ঐক্যজোট নামে একটি জোট গঠন করে। পরে আওয়ামী লীগ দলীয়ভাবে প্রার্থী মনোনয়ন দেয়া শুরু করলেও এককভাবে পাঁচটি দলকে ৩৬টি আসন ছেড়ে দেয়, ফলে গণতান্ত্রিক ঐক্যজোটের ভেতরেও টানাপোড়েন শুরু হয়। অপরদিকে বিএনপি জামায়াতের সাথে আসন ভাগাভাগিতে ঐক্যমত্যে পৌঁছায়, জামায়াতকে ৬৮টি আসন ছেড়ে দেয় বিএনপি। ইসলামপন্থী দলগুলো পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসলামী ঐক্যজোট নামে আরেকটি জোট গঠন করে।
সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে দলীয় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। জাতীয় পার্টি ও রব সমর্থিত জাসদকে সাথে নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। অপরদিকে 120টি বিরোধী দলীয় আসন নিয়ে বিএনপি জোট, এর মধ্যে বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী ঐক্য জোট ছিল, সংসদে শক্তপোক্ত অবস্থানে থাকে। তিন বছর মেয়াদ পূর্ণ হবার আগেই জাতীয় পার্টি সরকার থেকে সমর্থন তুলে নেয়। এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি বড় অংশ বিএনপির সাথে জোট বাঁধে, কিন্তু আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে একটি অংশ সরকারের সাথে থেকে যায়। এরশাদের জাতীয় পার্টি বিএনপি জোটে যোগ হওয়ার পরে বিএনপি জোটের নাম হয় চার দলীয় ঐক্য জোট। এরশাদ বিএনপি জোটেও বেশি দিন স্থায়ী হতে পারেননি। তিনি বিএনপি জোট ছাড়ার সময় জাতীয় পার্টিতে আবার ভাঙন ধরে। নাজিউর রহমানের নেতৃত্বে জাতীয় পার্টির একটি অংশ দল থেকে বেরিয়ে যায় এবং বিএনপি জোটে অবস্থান নেয়। এরশাদ চারদলীয় জোট থেকে বের হয়ে গিয়ে কয়েকটি ইসলামপন্থী দল নিয়ে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট নামে আরেকটি জোট গঠন করে, যার ব্যানারে তিনিও তার দল পরবর্তী সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। জাসদ ইনু সমর্থিত এবং মোজাফর সমর্থিত ন্যাপ, এরশাদ সমর্থিত জাতীয় পার্টি ও খেলাফত মজলিস আওয়ামী লীগের সঙ্গে যোগ দেয়। আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট গঠিত হয়, একে মহাজোটও বলা হয়েছিল। 2012 সালে বিএনপি চার দলীয় জোটকে বিলুপ্ত করে 18 দলীয় জোট গঠন করে। 18 দলীয় জোট পরবর্তীতে 20 দলীয় জোটে পরিবর্তিত হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 20 দলীয় জোট গণফোরাম সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্য ফ্রন্টে যোগ দেয়। আপনারা দেখছেন ডিবিসি নিউজের আয়োজন আপনার ভাবনা। আপনার ভাবনার আজকের বিষয়, জোটে ভোট করলে মার্কা কি হবে, এসব মতামত নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। এবার অতিথি হিসাবে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজল হোসেন বাদশা এমপি। ফজল হোসেন বাদশা, আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার ভাবনা অনুষ্ঠানে। আপনার কাছে শুরুতে যেটা জানতে চাইবো, আমরা মাত্রই তরুণদের মতামত শুনছিলাম, তরুণরা এই বিষয়টা নিয়ে কি ভাবে যে জোটে ভোট করলে মার্কা কি হবে। আপনার কাছে আমি তরুণরা যে কথাগুলো বলেছে সেটার প্রেক্ষিতে আর একটু যোগ করতে চাই যে অনেক সময় আমরা দেখি যে নিবন্ধন নাই, প্রতীক নাই, এমন দলও জোটে এসে নির্বাচন করছে, তারা কেন জোটে এসে নির্বাচন করে? আমি বলছিলাম যে নিবন্ধন নাই, প্রতীক নাই, এমন অনেক দলকেও আমরা দেখি যে জোটগতভাবে নির্বাচনে অংশ নিচ্ছে, তারা মানে কি উদ্দেশ্যে বা কেন এই নির্বাচনে অংশ নেয়? এটা তো হতে পারে না যে নিবন্ধন নেই এমন রাজনৈতিক দল জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, এটা তো সম্ভব না। নির্বাচনী বিধি ভালোতেই তো এটা বাধা আছে। ছোট ছোট যে দলগুলো অংশ নেয় তারা কি উদ্দেশ্যে? তারা অনেক সময় তাদের প্রতীক ছাড়াই নির্বাচন অংশ নিচ্ছে, তারা বড় কোনো দলের প্রতীককে নিজেদের প্রতীক হিসেবে নিয়ে তারপর নির্বাচনে দাঁড়াচ্ছে, সেইটা তারা কেন করে? কতগুলো নিয়ম দাঁড়িয়ে গেছে এই সময়কালের মধ্যে। আপনারা গত কয়েকটা সংসদ নির্বাচন দেখেছেন যে আমরা নির্বাচনে একটা জোটবদ্ধ হয়েছি এবং জোটবদ্ধ হওয়ার পর একসাথে নির্বাচন করেছি এবং সংগ্রাম করেছি। সেখানে আমরা দেখা গেছে যে 14 দলীয় জোট এগুলো আমরা সংখ্যা দিয়ে নির্ধারণ করেছি, সেটা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করা হয়। এবারও দেখা যাবে যে যে জোটবদ্ধতা 14 দলীয় জোটের যে ঐক্য হয়েছে সে ঐক্যে দলগুলোর সংখ্যা অনেক সময় সামনে চলে আসতে পারে। জি, আপনারা এবার কিভাবে অংশ নিচ্ছেন এবং আপনাদের নির্বাচনী পরিকল্পনাটা যদি বলেন? আমাদের যে নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনাটা ছোট করে যদি একটু বলেন। আমাদের নির্বাচনী পরিকল্পনাটা খুব স্পষ্ট, সেটা রাজনৈতিক। আমরা বাংলাদেশ যে আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠা করেছি সেই আদর্শের মানুষকে উদ্বুদ্ধ করা এবং এখানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আরও বেশি সংহত করা, এটাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি এবং এই সরকারের আমলেও একসাথে কাজ করছি সেইভাবে, এবং এখন জোটবদ্ধ হওয়ার পরও সেই আদর্শ নিয়েই জোটকে কার্যকর করার জন্য আমরা চেষ্টা করব।
জি, আপনারা তো নিবন্ধিত দল, অনেক দিনের একটা দল, প্রতীকও আছে আপনাদের, কিন্তু নির্বাচন করছেন আপনারা বড় দলের প্রতীক নিয়ে, এতে আপনার দলের কোনো প্রার্থী আছে কিনা, সে থাকলে, যদি থাকে সেটা কিভাবে? আমাদের দলের প্রার্থী তো রয়েছে জোটের মধ্যে, এবং আবার জোটের মধ্যে অন্য প্রার্থীগুলো আমাদের নাও হতে পারে, আমাদের জোটবদ্ধ যাদের সঙ্গে চোদ্দ দলীয় জোটের অন্য দলের প্রার্থীও হতে পারে। আপনার কথাটা আমি পরিষ্কার বুঝতে পারিনি, আপনি যদি আরেকবার বলেন। শেষ আমি বলছি যে চোদ্দ দলীয় ঐক্য ভিত্তিতে যে জোট হচ্ছে, জোটে চোদ্দ দলের একটি দলের যে মার্কা সেটা সেই দল ব্যবহার করবে, সেই দল কাজে লাগাবে, কিংবা অন্যান্য দলগুলোও অনেক সময় এই জোটের মধ্যে থাকলে আমরা সেই মার্কাকে আমরাও সমর্থন দিতে পারি। সেটা নির্ভর করছে পারস্পরিক সম্পর্ক, ঐক্যবদ্ধতা এবং নির্বাচনের সময় রাজনৈতিক অবস্থা, সেটার ভিত্তিতে এটা সিদ্ধান্ত হবে বা হতে পারে। জি, আপনারা যখন নিজের মার্কাটা ছেড়ে অন্য কোনো দলের মার্কা নিয়ে নির্বাচন করছেন, আপনারা তো সারা বছরই জনগণের সঙ্গে যে সংযোগ করছেন, জনগণের সঙ্গে যে আপনাদের যোগাযোগ থাকছে, সেটা নিশ্চয়ই আপনাদের প্রতীক নিয়ে, কিন্তু পাঁচ বছর পরে যখন নির্বাচন আসছে, সেই নির্বাচন আপনারা যখন আপনাদের প্রতীক বাদ দিয়ে নতুন অন্য কোনো দলের, বড় কোনো প্রতীক, দলের প্রতীক নিয়ে আপনারা নির্বাচনে যাচ্ছেন, তখন আপনাদের মাঠ পর্যায়ে আপনাদের যে সমর্থকরা আছে বা ভোটার, আপনার এলাকার যে ভোটাররা আছে, তাদের মধ্যে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব তৈরি হয় কিনা? না, চোদ্দ দলীয় জোটে যে ঐক্য এটা খুব পরিচিত, এটা আমরা বেশ কয়েকবার চোদ্দ দলীয় জোটের ভিত্তিতে নির্বাচন করেছি, ফলে এক্ষেত্রে দ্বিধা দ্বন্দ্বের অবকাশ কম, এবং চোদ্দ দলীয় ঐক্য ঐক্যের কথা বললেই বোঝা যায় যে মুক্তিযুদ্ধের পক্ষের একটা ঐক্যের কথা বলা হচ্ছে। আমার মনে হয় এবার সেটা আরো স্পষ্টভাবে এসছে, এবং মুক্তিযুদ্ধের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ভিত্তি করে এই জোট কাজ করবে। জি, আপনার কাছে এবার আমি জানতে চাই যে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি যে যদি অন্য কোনো দলের মার্কা নিয়ে ভোট করে, এবারের যে সামনে নির্বাচন আছে, সাতই জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে সেই ক্ষেত্রে দল কোনো ধরনের অস্তিত্ব সংকটে পড়ে কি না? না, তা পড়ে না। আমরা সেখানে স্পষ্টভাবে বলে দিই যে কোন মার্কা নিয়ে আমরা নির্বাচন করব। অসংখ্য ধন্যবাদ ফজল হোসেন বাদশা আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনার ভাবনা থেকে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার ডিবিসি নিউজের আয়োজন আপনার ভাবনায়। নিবেদন করছে আরএফএল পাইপ এন্ড ফিটিংস, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। আজকের বিষয় ঠিক করেছি, জোটে ভোট করলে মার্কা কী হবে, এই বিষয়ে সাধারণ মানুষ কী ভাবছে তা এবার জানার চেষ্টা করব আমরা। দেশের ছোটো রাজনৈতিক দলগুলি এমনিতেই আইডেন্টিটি ক্রাইসিসে আসে, তো তার উপরে যদি একক প্রতীকে নির্বাচন করা হয় তাহলে ওই দলগুলি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। আমার মনে হয় আওয়ামী লীগের সাথে জোট করে বা বিএনপির সাথে জোট করে তাহলে কিন্তু ওই আওয়ামী লীগের প্রতীক বা বিএনপির প্রতীকেই তারা নির্বাচন করে, এতে কিন্তু ওই দলের কিন্তু আসলে তাদের যে মার্কা, তাদের যে পরিচিতি সেটা কিন্তু নষ্ট হয়। তা আমার মনে হয় যে জোট করুক আর যাই করুক, যার যার দলের যে মার্কা আছে সেই মার্কা নিয়ে নির্বাচন করলে তাদেরও যে পরিচিতিটা সেটাও রক্ষা করলো, মানুষও জানতে পারলো যে এই দলটা এই প্রতীক নিয়ে নির্বাচন করছে। ছোটো ছোটো দলের যেই প্রতীক বিদ্যমান সেই বিদ্যমান প্রতীকে ভোট হলে ভালো হয়। নিজের সক্রিয়তা হারাইয়া যদি আমি জয় লাভের চিন্তা করি সেই ক্ষেত্রে বৃহত্তর যার জনসমর্থন তার জুটে তার প্রতীক নিবি। মার্কা দিলে পরে অবস্থা কি হইব সেটা তো বলতে পারতাম না রে বাবা, মার্কা দিলে পরে অবস্থাতে কি হইব। এই মার্কার কারণে কিন্তু প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা প্রাধান্য পায় না, সেখানে মার্কাটাই প্রাধান্য পায়। এই সুযোগটি আসলে বিভিন্ন রাজনৈতিক দলের যে জোট তারা নিতে চায় যে শুধুমাত্র মার্কার কারণে অনেক অগ্রহণযোগ্য এবং অযোগ্য লোক অনেক বড় বড় দায়িত্ব লাভ করেন, এবং একই সাথে অনেক গ্রহণযোগ্য এবং অনেক যোগ্য লোকও এই মার্কা না পেয়ে তারা আসলে জনপ্রতিনিধি হতে বঞ্চিত হন। আমরা সাধারণ মানুষের মন্তব্য শুনে নিলাম, আপনার ভাবনা জানান। নির্বাচিত ভাবনাটি সম্প্রচারিত হবে ডিবিসি নিউজের আপনার ভাবনা অনুষ্ঠানে। রবিবারের আপনার ভাবনার বিষয়, নিবন্ধিত কয়টি দল ভোটে এলে অংশগ্রহণমূলক হবে। আপনার মতামত লিখে বা ভিডিও করে জানাতে পারেন হোয়াটসঅ্যাপের 01708464053 এই নম্বরে এবং ফেসবুক পেজ ডিবিসি নিউজ ডট টিভিতে।
আপনার মতামত জানাতে পারবেন আগামীকাল বেলা 3টার মধ্যে। অনুষ্ঠানটি সরাসরি দেখতে ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে ভোর 5টায়। ডিবিসি সঙ্গে থাকুন।